হ্যালো স্টুডেন্টস আই বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুবি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রবাহের যে কোষে দেখি বাইশ দশমিক চার আছে তার সমস্ত অঙ্ক নিয়ে আগের ভিডিও আমি তোমাদের কোষে দেখি বাইশ দশমিক তিনের সমস্ত অঙ্ক করিয়েছি ভিডিওটি যদি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে গিয়ে দেখে নিও তো চলো শুরু করা যাক তো দেখো প্রথমে বলেছে পাড়ার শাকিল তার জমিকে সমান দুভাগে ভাগ করে কলা ও পান চাষ করে মোট টাকা আয় করেন করে তিনি কলার চেয়ে টাকা বেশি আয় করেন কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন হিসাব করে দেখি তো এটার সমীকরণের চ্যাপ্টার তো আমাদের সমীকরণ নির্ণয় করে অঙ্কের সমাধান করতে হবে তাহলে দেখো কলা চাষ ও পান চাষ কতটা জমিতে করেছিল আমরা কিন্তু জানি না তো আমরা ধরে নেব ধরি কলা চাষ করেন এক্স অংশে তাহলে বাদবাকি জমির যে অংশটা আছে সেই অংশে তিনি কি করেছিলেন না তিনি করেছিলেন কি পান চাষ তাহলে পান চাষ করেন লিখবো আমরা পান চাষ করেন তাহলে দেখো ও দেখো এটা কলা চাষ করে অংশে নেয় এটা হবে আয় এক্স টাকা বাই করেন ঠিক আছে তাহলে 50 করে আয় করেন কত 50 করে কলা চাষের থেকে 630 টাকা বেশি আয় করেন সেটাই আমরা লিখলাম তাহলে কলা চাষ করে x টাকা আয় করেন আর 50 করে কি করেছিলেন এই 630 টাকা অর্থাৎ কলা চাষ করে যেটা গটা ইনকাম করেন বাই করেন তার থেকে 630 টাকা বেশি আয় করেন এবার আমাদের সমীকরণ তৈরি করতে হবে এবার আমরা লিখবো প্রশ্ন অনুসারে দেখো এই দুটো আয় মিলিয়ে কিন্তু তিনি মোট আঠাশশো তিরিশ টাকা ইনকাম করেছিলেন তাহলে প্রথমটা কলা চাষের আয় দ্বিতীয়টা হচ্ছে পান চাষের আয় এই যে টোটাল আয় হয়ে গেলো এটা সমানই কিন্তু বলেছিল আঠাশশো তিরিশ টাকা সেটাই আমরা লিখলাম এবার তাহলে এক্সের মান নির্ণয় করব। এখানে আছে টু এক্স যোগ করলে হচ্ছে টু এক্স সমান এখানে আছে আঠাশশো বা দু হাজার আটশো তিরিশ এপাশে প্লাস ছশো ছিল ও পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল অর্থাৎ ছশো তিরিশটা বিয়োগ এখানে লিখব বা টু এক্স সমান এই শূন্য এই শূন্য শূন্য তিনে তিনে মিলে গেল শূন্য ছয় আছে কত আট হবে দুই হলে আর এখানে দুই তাহলে টু এক্স সমান বাইশো তাহলে এক্স সমান কী বেরোচ্ছে বাইশশো নিচে দুই কাটলে হচ্ছে এগারোশো তাহলে তিনি দেখো এক্স সমান আমরা কী ধরেছিলাম কলা চাষ করে আয় করেন তাহলে লিখবো অতএব তিনি কলা চাষ করে আয় করেন এগারোশো টাকা ঠিক আছে এবার দুইয়ের দাগে আছে দেখো কুমারদের আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ জমিটির পরিসীমা চারশো মিটার কুমারদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া নেই শুধু বলেছে দৈর্ঘ্যটা যেটা সেটা প্রস্থের দেড় তাহলে আমাদের প্রস্থটা আগে ধরে নিতে হবে তারপর আমরা দৈর্ঘ্য বের করবো তাহলে লিখব ধরি জমির প্রস্থ সমান এক্স তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য বলেছিল এর দেড় গুণ অর্থাৎ এই এক্স এর এক পূর্ণ একের দুই গুণ সমান কী হচ্ছে এক্স গুণ তিন বাই দুই বা থ্রি এক্স বাই টু এটা হচ্ছে তাদের জমির দৈর্ঘ্য এবার দেখো পরিসীমা বলে দিয়েছিল তাহলে আমরা জানি পরিসীমার যে সূত্রটা আছে আয়তক্ষেত্রাকারের পরিসীমার সূত্র কি টু ইন্টু যোগ হচ্ছে আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা তাহলে আমরা এখানে লিখব প্রশ্নানুসারে সেটাই তো আমাদের বলে দেয়া ছিল যে তাদের জমির প্রস্থ কত চারশো মিটার ছিল তাই না তাহলে আমরা লিখবো এখানে টু ইন্টু এক্স প্লাস থ্রি এক্স বাই টু ইজ ইকুয়াল টু চারশো চারশো ছিল না চল্লিশ ছিল দেখে একবার একটু চারশো মিটার তাহলে হয়ে গেল এটা এবার আমরা এক্সের মান বের করে নেব বা লিখবো এখানে দেখো এখানে আমাদের যদি এক্স প্লাস এটা এইভাবেই রাখবো এক্স প্লাস থ্রি এক্স বাই টু এপাশে দুই গুণ ছিল ওপাশে গিয়ে কী হয়ে যাবে ভাগ অর্থাৎ চারশো বাই দুই এটা কাটলে হচ্ছে দুশো ঠিক আছে তাহলে এবার এর লসাগো আমরা যদি করি এর লসাগো হচ্ছে দুই তাহলে এখানে হচ্ছে টু এক্স প্লাস থ্রি এবার বা এই ফাইভ এক্স সমান দুশোর সঙ্গে দুই গুণ করলে হচ্ছে কচ্ছ চারশো বা এক্স সমান চারশো বাই অতএব এক্স এর মান কত বের হলো আশি মিটার তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমাদের বের করতে বলেছে তাহলে আমাদের এক্স সমান আমরা কি ধরে নিয়েছিলাম যে প্রস্থ প্রস্থ তাহলে লিখবো অতএব জমির সমান আশি মিটার জমির প্রস্থ কত বেরিয়েছে আমাদের আশি মিটার এবার দেখো আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই কিন্তু বের করতে বলেছিল তাহলে দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা লিখি দৈর্ঘ্য সমান এই আশি গুণ তিন বাই দুই এটাই আমাদের বলে দিয়েছিল অর্থাৎ দেড় গুণ তাহলে এখানে কাটবো চল্লিশ তিন হাজারে বারো একশো কুড়ি মিটার ঠিক আছে তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্ত বেরিয়ে গেল এবার দেখো যদি বলতো জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো তখন কি করতাম এই আশি আর একশো কুড়ি গুণ করে দিতাম তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যেত তখন হতো ন হাজার ছশো বর্গমিটার এবার দেখো তিনটাকে বলেছে মঞ্জু কণা ও অমলদের মধ্যে একশো টাকা এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে অমল কনার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে তিনজনের মধ্যে একশো টাকা ভাগ করে দিয়েছে প্রত্যেকটার ভাগ বলে দিয়েছে তাহলে আমরা প্রথম লিখব ধরি মঞ্জু পাই এক্স টাকা তাহলে মঞ্জুর টাকার পরিমাণ কত এক্স টাকা তাহলে পরে দেখো বলেছিল কণা তার দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম পাবে তাহলে কণা কত পাবে কনা পায় দ্বিগুণ অপেক্ষা তিরিশ অর্থাৎ দুয়ের গুণ এক্স বিয়োগ তিরিশ এটা কণা পেল এরপরে কে ছিল এরপরে ছিল অমল অমল কত টাকা পাবে দেখেনি অমল পায় অমলের কথাটা বলে দেওয়া ছিল দেখো বলেছে যে অমল কনার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি পাবে কোনটা এইটা এর অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি অর্থাৎ এই যে কণা এর অংশ হলো এর অর্ধেক মানে দুই দিয়ে ভাগ তার থেকে পনেরো টাকা বেশি অর্থাৎ যোগ পনেরো এই টাকাটা কিন্তু কে পাবে অমল পাবে এবার এই তিনটে টাকার অংশ মিলেই কিন্তু হয়েছিল একশো সত্তর টাকা তাই আমরা লিখব প্রশ্নানুসারে তাহলে এই তিনটে টাকার যোগফল অর্থাৎ এক্স প্লাস টু এক্স মাইনাস থার্টি প্লাস টু এক্স মাইনাস থার্টি বাই টু প্লাস পনেরো সমান কত হচ্ছে একশো সত্তর তাহলে দেখো এবার ক্যালকুলেশন করবো আমরা কীভাবে দেখো আমরা একবারেই করতে পারতাম তার থেকে বড়ো কথা একবারে সব কটা লসক করে নেব লসক হচ্ছে দুই তাহলে দুইয়ের সঙ্গে এক্স গুণ করলে হচ্ছে টু এক্স প্লাস ফোর এক্স মাইনাস সিক্সটি প্লাস টু এক্স মাইনাস থার্টি প্লাস থার্টি সমান একশো সত্তর কেন করলাম আর বললাম না কারণ এই দুই দিয়ে সব কটা গুণ করে দিয়েছি আর এখানে যা ছিল তাই এবার দেখো এখানে আছে টু এক্স আর ফোর এক্স কত হচ্ছে সিক্স এক্স সিক্স এক্স থেকে সঙ্গে আবার টু এক্স তাহলে কত হচ্ছে এইট এক্স

তাহলে এক্স সমান কত হচ্ছে এক্স সমান চারশো বাই আট কাটলে হচ্ছে পঞ্চাশ অতএব এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমাদের পঞ্চাশ টাকা অর্থাৎ এক্স এর মান আমাদের বেরোলো পঞ্চাশ তাহলে আমাদের কে কত টাকা দিলাম কাকে কত টাকা দিলাম সেটা আমাদের বের করতে হবে তাহলে দেখো প্রথমে মঞ্জু পায় তাহলে আমরা লিখবো মঞ্জুকে দিলাম মঞ্জু পঞ্চাশ টাকা তারপরে কণা পায় কনাকে দিলাম কি বলেছিল মঞ্জুর দ্বিগুণ অপেক্ষা তিরিশ টাকা কম মঞ্জুর দ্বিগুণ কত মঞ্জুর দ্বিগুণ অর্থাৎ পঞ্চাশ গুণ দুই কত হচ্ছে আমি এখানে দেখাচ্ছি গুণ বিয়োগ সমান হচ্ছে একশো বিয়োগ তিরিশ সমান সত্তর টাকা এটা পেয়েছিল কে কনা এরপরে কে ছিল না অমল পায় এখানে লিখলাম অমল পায় অমল কি পেয়েছিল না কণা যে টাকাটা পেয়েছিল তার অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি কণা কত পেয়েছিল সত্তর টাকা তাহলে সত্তরের অর্ধেক অপেক্ষা পনেরো টাকা বেশি সেটাই লিখলাম তাহলে পঁয়ত্রিশ যোগ পনেরো সমান সমান পঞ্চাশ টাকা এবার দেখো এই পঞ্চাশ এই পঞ্চাশ একশো আর এই পেল সত্তর একশো সত্তর হয়ে গেল টোটাল টাকা তো আমাদের একশো সত্তরই ছিল তো নেক্সট চারের দাগে আমার কাছে কিছু আপেল আছে আমি আমার আপেলের দুইয়ের তিন অংশ ভাইকে দেব এবং ভাইকে দেবার পরেও আমার কাছে ছটি আপেল পড়ে থাকবে হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব তাহলে দেখো এখানে লিখব ধরি আমার কাছে আপেল আছে এক্সটি টি কটি এক্স টি এবার বলেছে এই আপেলের কত অংশ না দুইয়ের তিন অংশ ভাইকে দেব তাহলে ভাইকে দেব কত অর্থাৎ অর্থাৎ এই আপেলটা কিন্তু আমি ভাইকে দিলাম এবার বলে যে ভাইকে দেবার পরেও আমার কাছে ছটি আপেল পড়ে থাকবে তাহলে আমার কাছে ছিল এক্স টি তারপরে দিলাম ভাইকে এটি তারপরেও বাকি থাকছে ছটি তাহলে আমরা এইভাবে লিখতে পারি অতএ প্রশ্নানুসারে এক্সটি আপেল ছিল তার থেকে ভাইকে দিয়ে দেব অর্থাৎ বিয়োগ হয়ে যাবে টু এক্স বাই থ্রি তারপরেও পরে থাকবে কটি ছটি অর্থাৎ এটাই কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে এর লসও কত হচ্ছে তিন তাহলে এখানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আঠেরো অর্থাৎ দেখো এই তিনের থেকে দুই চলে গেলে থাকে শুধু এক্স আর তিন আর ছয় গুণ করে দিলে কত হচ্ছে আঠেরো এই আঠারোটি আপেল কিন্তু আমার কাছে ছিল তাহলে ভাইকে দেব বলেছি উত্তর চেয়েছে লিখবো অতএব ভাইকে দেব এই আঠারোটি আপেল ছিল টোটাল আমার কাছে তার দুইয়ের তিন অংশ অর্থাৎ এইভাবে কাটলাম ছয় কত হচ্ছে বারোটি অর্থাৎ ভাইকে কটি আপেল দেব না বারোটি দেখো বারোটি দেওয়ার পর ছটি পরে থাকবে তাহলে টোটাল আপেল কত বেরিয়েছিল আমাদের আঠেরো সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর চলে আসলো এবার পাঁচে আছে দেখো কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত থ্রি এবং পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল বের করি দেখো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দেওয়া আছে তাহলে আমরা লিখব ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান থ্রি এক্স থ্রি বলেছে তাহলে প্রস্থ কত হবে টু এক্স এবার দেখো বলেছে পরিসীমা অর্থাৎ পরিসীমা কি বলে দিয়েছে একশো ষাট মিটার তাহলে আমরা জানি কি পরিসীমা আয়তক্ষেত্রে ক্ষেত্রে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এই সূত্র প্রয়োগ তাহলে প্রশ্ন অনুসারে কি হচ্ছে প্রশ্ন অনুসারে দৈর্ঘ্য টু ইন্টু দৈর্ঘ্য যোগ সমান একশো ষাট এটাই কিন্তু আমাদের বলে দিয়েছিল এবার দেখো এখানে যা থাকছে তাই আমরা লিখলাম এই টুটা ও চলে যাবে অর্থাৎ থ্রি এক্স প্লাস টু এক্স সমান একশো ষাট বাই দুই কাটলে হচ্ছে আশি অর্থাৎ ফাইভ এক্স ইকুয়াল টু আশি বা এক্স ইকুয়াল টু কত হচ্ছে আশি বাই পাঁচ কাটলে হচ্ছে ষোলো এ পাশে আমরা একটু বা লিখে নেব অর্থাৎ এক্স এর মান বেরিয়েছে কত আমাদের ষোলো তাহলে এক্স সমান আমরা কিছুই ধরে নিইনি তাহলে আমরা লিখবো অতএব দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য কত ছিল থ্রি এক্স ও লিখবো অতএব দৈর্ঘ্য সমান থ্রি এক্স সমান তিন গুণ ষোলো সমান আটচল্লিশ মিটার প্রস্থ কত ধরেছিলাম টু এক্স সমান ষোলো গুণ দুই সমান বত্রিশ মিটার এবার কি বলেছে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তাহলে লিখবো অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্র ফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ তাই আমি এখানে লিখছি আটচল্লিশ গুণ বত্রিশ ব্র্যাকেটের বাইরে হয় বর্গ মিটার ঠিক আছে তাহলে আটচল্লিশ আর বত্রিশ গুণ করলে কত হচ্ছে দেখে নিই আট দুগুনো ষোলো ছয় হাতে এক চার দুগুনো আট আর এক নয় গুণ তিন আট চব্বিশে চার হাতে দুই তিনে চারে বারো দুই চোদ্দো তাহলে এখানে হচ্ছে ছয় নয় এক চার তেরো তিন হাতে এক চার আগে পাঁচ এক কত হচ্ছে না পনেরোশো ছত্রিশ বর্গমিটার এটাই কিন্তু আমাদের উত্তর এটাই আমাদের চেয়েছে অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে সর্বপ্রথম আমাদের দৈর্ঘ্য আর প্রস্তটা ধরে নিলাম অর্থাৎ টু এক্স আর থ্রি এক্স কারণ বলে দিয়েছিল অনুপাত টু থ্রি ইস টু টু তাহলে পরিসীমা সূত্র অনুযায়ী টু ইন্টু প্রস্ত সমান একশো ষাট এই দুই দিয়ে একশো ষাটকে ভাগ করে দিয়েছি কারণ এপাশে গুণ আছে এপাশে গিয়ে ভাগ হয়ে যায় সেই অনুযায়ী দেখো এখানে ফাইভ এক্স এর মান বেরিয়েছে আশি অর্থাৎ এক্স এর মান বেরিয়েছে ষোলো এবার একটা এক্স এর মান যদি ষোলো বেরোয় তাহলে তিনটে এক্স সমান কত হচ্ছে আটচল্লিশ আর দুটো এক্স সমান বত্রিশ আর এদের দুটোর গুণ ফল হচ্ছে পনেরোশো ছত্রিশ এবার ছয় আছে দেখো আমার ব্যাগে পাঁচ টাকার ও দশ টাকার মোট মুদ্রার সংখ্যা কুড়িটি ব্যাগে মোট একশো পঁয়তাল্লিশ টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে হিসাব করে দেখি দেখো এখানে বলেছে মুদ্রার সংখ্যা এখানে টাকার পরিমাণ বলে দেয়নি কিন্তু বলেছে মুদ্রার সংখ্যা কুড়িটি অর্থাৎ পাঁচ টাকার কয়েনও থাকতে পারে দশ টাকার কয়েনও থাকতে পারে বা নোট থাকতে পারে সেগুলো মিলিয়ে মোট কুড়িটি আছে আর মোট টাকা এখানে বলে দিয়েছে একশো পঁয়তাল্লিশ তার লিখব ধরি পাঁচ টাকা আছে পাঁচ টাকার মুদ্রা এক্সটি তাহলে দশ টাকার মুদ্রা কটি থাকবে বাদ বাকিগুলো তো দশ টাকার মুদ্রা অর্থাৎ মোট মুদ্রার সংখ্যা ছিল কুড়িটি তার থেকে যদি এক্সটি চলে যায় তাহলে কি এটাই হচ্ছে দশ টাকার মুদ্রার সংখ্যা এবার বলেছে এই দুটো মিলিয়ে কত টাকা ছিল না আমাদের ছিল হচ্ছে একশো টাকা তাহলে প্রশ্ন প্রশ্নানুসারে পাঁচ টাকার মুদ্রা অর্থাৎ পাঁচ টাকার মুদ্রা যদি লিখি তাহলে কি লিখব ফাইভ গুণ এক্স অর্থাৎ পাঁচ টাকার মুদ্রা আর দশ টাকার মুদ্রা লিখতে গেলে কি করতে হবে যোগ গুণ যে কটা সংখ্যা ছিল ছিল অর্থাৎ একশো পঁয়তাল্লিশ যদি ধরি যে পাঁচ টাকার সংখ্যা ছিল এক্স টি তাহলে পাঁচ গুণ এক্স তার মূল্য আর দশ টাকার সংখ্যা ছিল টোয়েন্টি মাইনাস এক্স টি তাহলে কি তার মূল্য কত দশ টাকা মনে করো এখানে আছে পাঁচ টাকার কয়েন ছিল মোট পাঁচটা তাহলে মোট পরিমাণ কত হচ্ছে পঁচিশ টাকা হয় না আর মনে করো দশ টাকার মুদ্রা ছিল দশটা তাহলে কত হচ্ছে মোট একশো টাকা হচ্ছে সেই জন্যই কিন্তু আমরা এখানে করেছি এটা টাকায় কিন্তু অর্থাৎ ফাইভ গুণ এক্স প্লাস দশ গুণ এটা গুণ সংখ্যাটা এখানে মুদ্রার পরিমাণটাকে এখানে আমরা টাকায় পরিণত করে নিয়েছি এবার ক্যালকুলেশন করব কি হচ্ছে না এখানে ফাইভ এক্স প্লাস কুড়ি দশকে দুশো বিয়োগ দশ এক্স সমান একশো পঁয়তাল্লিশ এবার দেখো এই ফাইভ এক্সের থেকে টেন এক্স যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হয় মাইনাস ফাইভ এক্স সমান একশো পঁয়তাল্লিশ বিয়োগ দুশো কারণ এই দুশোর পাশে যোগ ছিল ও পাশে গিয়ে বিয়োগ হয়ে গেল তাহলে আমরা এখানে লিখব ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স সমান মাইনাস পঞ্চান্ন এই মাইনাস এই মাইনাস কাটা গেল এক্স সমান পঞ্চান্ন বাই পাঁচ কাটলে হচ্ছে এগারো অতএব এক্স সমান কত বেরোচ্ছে এগারো তাহলে আমরা ধরেছিলাম পাঁচ টাকার সংখ্যা কটি ছিল এগারোটি অর্থাৎ ধরে এগারোটি তাহলে দশ টাকার মুদ্রা কটি ছিল তাহলে লিখব দশ টাকার মুদ্রা ছিল মোট মুদ্রা ছিল কুড়িটি তার থেকে এগারোটি পাঁচ টাকার মুদ্রা তাহলে সমান সমান কটি হচ্ছে নটি ঠিক আছে দেখো নটি নয় দশকে নব্বই আর পাঁচ এগারো পঞ্চান্ন কত হচ্ছে নব্বই আর পঞ্চান্ন যোগ করলে হচ্ছে একশো পঁয়তাল্লিশ আর এখানে এগারো আর নয় যোগ করলে হচ্ছে কুড়ি দেখো সমস্তটাই কিন্তু আমাদের একদম সঠিক মিলে গেল ঠিক আছে তো এই ছয় দাগ পর্যন্ত অঙ্ক করলাম নিশ্চয়ই তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি যদি কোথাও অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে তো চলো সাতের দাগের অঙ্কটি দেখে নিন দেখো এখানে আছে একটি ত্রিভুজের তিনটি কোণের মান যথাক্রমে এক্স ডিগ্রি টু এক্স ডিগ্রি ও থ্রি এক্স ডিগ্রি বৃহত্তম কোণের মান হিসাব করে লিখি এটাও কিন্তু একটা ভালো অঙ্ক তো সর্বপ্রথম আমাদের এটা জেনে নেওয়া দরকার যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখবো আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি না একশো আশি ডিগ্রি অর্থাৎ ত্রিভুজ যেমনই হোক ছোট হোক বড় হোক মাঝারি হোক যেমনই ত্রিভুজ হোক না কেন তাদের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তাহলে আমাদের কিন্তু সেখানে ত্রিভুজগুলোর বলে দিয়েছে তাহলে অনুসারে আমরা এটা লিখতে পারি না সমষ্টি মানে কি হচ্ছে যোগফল তাহলে একটা বলেছিল এক্স ডিগ্রি একটা বলেছিল টু এক্স ডিগ্রি একটা বলেছিল থ্রি এক্স ডিগ্রি এই তিনটেই যোগ করবো এই তিনটের যোগ কিন্তু একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে হচ্ছে তিন আর দুই পাঁচ আর এক ছয় সিক্স এক্স ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি 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 কাটা গেল এক্স সমান কত হচ্ছে একশো আশি বাই ছয় সমান তিরিশ ডিগ্রি অর্থাৎ এখানে হচ্ছে তিরিশ তাহলে দেখো একটি কোণ অর্থাৎ এক্স এর মান কত তিরিশ বেরোলো তাহলে সব থেকে ছোট কোন সংখ্যা এক্স সব থেকে বড় কোন সংখ্যা থ্রি এক্স তাহলে সব থেকে বড় কোণের মান কত বেরোবে তাহলে অতএব সবথেকে বড় কোণের মান থ্রি এক্স ডিগ্রি সমান তাহলে থ্রি গুণ থার্টি সমান নব্বই ডিগ্রি তাহলে একটা কোণের মান বেরোলো কত নব্বই ডিগ্রি যদি তিনটি কোণের মানই বের করতে বলে তাহলে একটার মান নব্বই আর একটার মান তিরিশ হয়ে গেল কিন্তু একশো কুড়ি ডিগ্রি বাদ বাকি টু এক্স সমান কী হবে তিরিশ গুণ দুই সমান ষাট ডিগ্রি হয়ে গেল একশো আশি ডিগ্রি ঠিক আছে এবার দেখো আটের দাগে বলেছে চঞ্চলবাবু তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন তিনি তার ধারের একের তিন অংশ অপেক্ষা দু টাকা বেশি পরিশোধ করলেন কিন্তু তিনি এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষায় একুশ হাজার টাকা বেশি ধার থাকলো তিনি প্রথমে কত টাকা ধার নিয়েছিলেন অর্থাৎ একটা মোটা অঙ্কের টাকা তিনি ধার নিয়েছিলেন তার একের তিন অংশ অপেক্ষা তিনি দু হাজার টাকা বেশি শোধ করেছেন কিন্তু শোধ করার পরেও দেখা গেল তার হাতে এখনও বা তিনি যার কাছ থেকে ধার নিয়েছিলেন তা সে এখনো একুশ হাজার টাকা পাবে তাহলে তিনি প্রথমে কত টাকা ধার নিয়েছিলেন সেটা হিসাব করতে হবে তাহলে আমরা তো জানি না কত টাকা ধার নিয়েছিলেন সেটাই লিখবো ধরি তিনি ধার নিয়েছিলেন এক্স টাকা তাহলে শোধ করেছেন কত সে শোধ করেছেন শোধ করেছেন তিনি যে একের তিন অংশ অপেক্ষা যে টাকাটি ধার নিয়েছিলেন তার একের তিন অংশ অপেক্ষা দু টাকা বেশি তিনি শোধ করেছেন তাই বলেছে না দেখো বলেছে তিনি তার ধারের একের তিন অংশ অপেক্ষা তার ধার কত ছিল এক্স টাকা তার একের তিন অংশ অপেক্ষা কত টাকা শোধ করেছেন না দু টাকা বেশি অর্থাৎ এই টাকাটা তিনি শোধ করেছেন অর্থাৎ কি হচ্ছে এক্স বাই থ্রি যোগ দু এই টাকাটা তিনি শোধ করেছেন এবার তার শোধ করতে বাকি থাকলো কত টাকা বা শোধ করতে হবে তাহলে লিখি শোধ করতে হবে অর্থাৎ এখনো শোধ করতে হবে কত টাকা তার কাছে প্রথমে ছিল কত এক্স টাকা তিনি ধার নিয়েছিলেন তার থেকে এই টাকাটা তিনি কি করেছেন না শোধ করেছেন তাহলে বিয়োগ এক্স বাই থ্রি যোগ টু থাউজেন্ড এই টাকাটা এবার বলেছে এই যে টাকাটা তিনি শোধ করেছিলেন তার এই যে টোটাল টাকা অর্থাৎ এই টাকাটা তার শোধ করতে হবে কিন্তু তার ধার আছে কত এই টাকার থেকেও এখনও শোধ করার পরেও দেখেছেন কি একুশ হাজার টাকা বেশি তার ধার আছে অর্থাৎ এই টাকাটা সমান কিন্তু এর সঙ্গে একুশ হাজার যোগ তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে তাকে শোধ করতে হবে কত টাকা যে এক্স বাই থ্রি যোগ দু হাজার এটা তিনি শোধ করেছিলেন তারপরেও দেখেছিলেন কি একুশ হাজার টাকা এখনও তাকে শোধ করতে হবে অর্থাৎ এই যে টাকাটা এই প্রধান সব টাকাটাই কিন্তু তাকে শোধ করতে হবে এইটার সমান কিন্তু তার এই যেই টাকা x মাইনাস এক্স বাই থ্রি প্লাস টু থাউজেন্ড ঠিক আছে এবার এর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু উত্তরটা বেরিয়ে আসছে তাহলে সর্বপ্রথম আমরা ক্যালকুলেশন করবো কীভাবে দেখো এক্স বাই থ্রি যোগ টু থাউজেন্ড যোগ টোয়েন্টি ওয়ান থাউজেন্ড সমান এটাকেও যদি আমরা এইভাবে লিখি এক্স মাইনাস এক্স বাই থ্রি প্লাস টু থাউজেন্ড এবার দেখো লশকও করবো এর লসক কত হচ্ছে তিন এর লসগ হচ্ছে তিন তাহলে কত হচ্ছে তিন দিয়ে তিনকে ভাগ করলে ভাগ ফলা হয় এক এক দিয়ে এক্স কে গুণ করলে হচ্ছে এক্স যোগ এই দুই এর সঙ্গে তিন গুণ করলে তার সঙ্গে তিনটে শূন্য যোগ এবার দেখো এখানে তিনটে শূন্য আগে থেকেই থাকলো আর তিন এক কে তিন তিন দু ছয় কত হচ্ছে তেষট্টি হাজার এবার একই রকম ভাবে এখানেও তাই আমরা করব কি হচ্ছে এখানে হচ্ছে থ্রি এক্স মাইনাস এক্স প্লাস সিক্স থাউজেন্ড সরি দেখো এখানে কিন্তু এই মাইনাস দিয়ে এটাকে গুণ হচ্ছে অর্থাৎ এটা হয়ে যাচ্ছে মাইনাস সিক্স থাউজেন্ড ঠিক আছে আর এটাও হয়ে যাচ্ছে মাইনাস কারণ মাইনাস দিয়ে গুণ করে আমরা বাইরে বের করিয়ে নিয়ে এসেছি অর্থাৎ এটা হচ্ছে মাইনাস এবার কি হচ্ছে এই নিচের তিন নিচে তিন কাটা গেল তাহলে এই পাশে এক্স গুলোকে যদি আনি তাহলে থাকছে এখানে শুধুমাত্র এক্স তারপরে এখানে আছে কি একটা থ্রি এক্স প্লাস ছিল তাই এখানে হয়ে যাচ্ছে মাইনাস থ্রি এক্স আর ওপাশে মাইনাস টু এক্স ছিল তাই এটা হয়ে যাচ্ছে প্লাস এক্স সমান এখানে হচ্ছে মাইনাস সিক্স থাউজেন্ড মাইনাস সিক্স থাউজেন্ড মাইনাস সিক্সটি থ্রি থাউজেন্ড কারণ কি দেখো এই দুটোই প্লাস ছিল তাই ওপাশে গিয়ে মাইনাস হয়ে গেল তাহলে দেখো এখানে দুটো এক্স এর থেকে তিনটে এক্স তাহলে মাইনাস এক্স থাকছে মাইনাস এক্স সমান মাইনাস সেভেন্টি ফাইভ থাউজেন্ড এই মাইনাস এই মাইনাস কেটে গেল তাহলে অতএব টু কত পঁচাত্তর হাজার টাকা তাহলে আমরা লিখবো অতএব তিনি ধার নিয়েছিলেন পঁচাত্তর হাজার টাকা লিখে অতএব তিনি ধার নিয়েছিলেন পঁচাত্তর হাজার টাকা এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এর একের তিন অংশ অপেক্ষা দু হাজার টাকা ছ হ্যাঁ দু হাজার টাকা বেশি ধার শোধ করেছিলেন তাহলে আমরা যদি লিখি এই পঁচাত্তর হাজারের একের তিন অংশ তাহলে কত হচ্ছে তিন পঁচিশে পঁচাত্তর পঁচিশ হাজার তার থেকে বেশি কত টাকা শোধ করেছিলেন না দু হাজার কত হচ্ছিল তাহলে হচ্ছে কত সাতাশ হাজার বলেছে তিনি যা শোধ করেছিলেন তা অপেক্ষা অর্থাৎ টাকা শোধ করেছিলেন এই এর থেকে আরো একুশ হাজার টাকা তার ধার বেশি থাকলো তাহলে দেখো পঁচাত্তর হাজার চলে আসছে ঠিক আছে নয় আছে দেখো একটি সাইকেল রিক্সা থেকে একটি অটো রিকশার গতিবেগ ঘন্টায় আট কিলোমিটার বেশি রিতা তার বাড়ি থেকে দুই ঘন্টা সাইকেল রিক্সায় এবং তিরিশ মিনিট অটোরিকশায় করে ১৯ কিলোমিটার দূরের স্টেশনে গেল অটোরিকশার গতিবেগ কত ছিল হিসাব করি দেখো এখানে রিক্সা সরি রিক্সার গতিবেগ বের করতে বলেছে তাহলে দেখো এখানে বলে দেওয়া ছিল যে অটোরিকশার গতিবেগ সাইকেলের থেকে ঘন্টায় আট কিলোমিটার বেশি তাহলে আমরা ধরব সাইকেলের গতিবেগ ধরি সাইকেলের গতিবেগ বা সাইকেল রিকশার গতিবেগ x কিমি পার ঘন্টা তাহলে অটোরিকশার গতিবেগ কত এর থেকে 8 কিলোমিটার বেশি অর্থাৎ x 8 কিমি পার ঘন্টা ঠিক আছে এবার বলেছে 2 ঘন্টায় এক একটা জিনিস যাচ্ছে অর্থাৎ একটা গেছে 2 ঘন্টায় কোনটা 2 ঘন্টায় গেছে দেখো বলে দিয়েছে বাড়ি থেকে দুই ঘন্টায় সাইকেল রিক্সায় তাহলে দুই ঘন্টায় সাইকেল এক ঘন্টায় যদি এক্স কিলোমিটার যায় দুই ঘন্টায় কত যাবে সেটা লিখি লিখি সাইকেল দুই ঘন্টায় যায় টু ইন্টু এক্স সমান সমান টু এক্স কিমি আর বলেছিল যে অটোরিকশা কত তিরিশ মিনিটে যায় উনিশ কিলোমিটার দূরত্ব গিয়েছিল তাই না তিরিশ মিনিটে তাহলে আমরা এখানে লিখবো অটো রিক্সা তিরিশ মিনিট যায় দেখো তিরিশ মিনিট মানে জানি আমরা হাফ ঘন্টা অর্থাৎ এক ঘন্টার অর্ধেক তাই এখানে লিখবো একের দুই ইন্টু অটোরিক্সার গতিবেগ কত ছিল এক্স প্লাস এইট এই পর্যন্ত গিয়েছিল কিন্তু অটোরিকশা ঠিক আছে এবার বলেছে দেখো বলেছে ওই ওই যে সময়ে কিলোমিটার দূরের স্টেশনে গেল অটোরিকশার গতিবেগ কত ছিল এবার দেখো তাহলে আমরা এটা লিখব এর গতিবেগ সরি এই যে টু এক্স তাহলে লিখি প্রশ্নানুসারে

এবার দেখো আমাদের বলেছিল অটো গতিবেগ কত এটা হচ্ছে আমাদের সাইকেলের গতিবেগ বেরিয়েছে ছয় কিলোমিটার পার ঘন্টা কিন্তু আমাদের বের করতে বলেছে অটোরিক্সা তাহলে লিখবো অতএব অটো রিক্সার গতিবেগ সাইকেলে থেকে আট কিলোমিটার বেশি তাহলে অটোরিক্সার গতিবে কত এক্স প্লাস এইট এটা সমান লিখি এক্স প্লাস এইট এর কিমি চোদ্দ ঘন্টা ঠিক আছে আটা ছয় যোগ করলে হচ্ছে চোদ্দ তাহলে আমাদের উত্তর আসবে কত চোদ্দ কিলোমিটার পার ঘণ্টা এবার দেখো দশের দাগের অঙ্ক এটাও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে আট বছর বেশি চার বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়স কত হিসাব করে লিখি দুজনের বর্তমান বয়স দেখতে বলেছে এখানে বলেছে ছোট ভাইয়ের বয়সের চেয়ে আট বছরের বেশি অর্থাৎ ছোট ভাইয়ের যা বয়স তার থেকে আট বছরের বেশি বয়স্কার মারিয়ার তাহলে আমরা ছোট ভাইয়ের বয়সটি ধরে নেব তাহলে লিখি ধরি ছোট ভাইয়ের বয়স এক্স বছর তাহলে মারিয়ার বয়স কত হবে মারিয়ার বয়স কত ভাইয়ের থেকে আট বছর বেশি অর্থাৎ এক্স প্লাস এইট বছর এবার দেখো চার বছর পরে তাদের বয়স জানতে চেয়েছে তাহলে আমরা এটা লিখব চার বছর পর ভাইয়ের বয়স হয় বা ভাইয়ের বয়স হবে তাহলে এক্স বছর তো বর্তমান বয়স তার থেকে চার বছর বেশি হবে অর্থাৎ এক্স প্লাস ফোর বছর তাহলে চার বছর পর যদি ভাইয়ের বয়স চার বছর বাড়ে তাহলে চার বছর পর মারিয়ার বয়সও তো বাড়বে মারিয়ার বয়স হবে মারিয়ার বর্তমান বয়স কত এক্স প্লাস এইট তার সঙ্গে আবার চার যোগ তাহলে কত হচ্ছে এক্স প্লাস টুয়েলভ বছর এটা হচ্ছে মারিয়ার বয়স চার বছর পর হবে এবার এটা বলেছিল যে চার বছর পর তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে কার বয়স না মারিয়ার মারিয়ার বয়স বয়স তাহলে তাহলে বছর ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে যেহেতু বলেছে তাহলে প্রশ্নানুসারে মারিয়ার বয়সের দ্বিগুণ হবে তার ভাইয়ের সরি তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে মারিয়ার বয়স অর্থাৎ মারিয়ার বয়স কত এক্স প্লাস এইট প্লাস ফোর সরি এখানে লিখি এক্স প্লাস টুয়েলভ যেহেতু আমরা ক্যালকুলেশন করে বের করে নিয়েছি সমান তার ভাইয়ের বয়সের দ্বিগুণ তাহলে দুই গুণ ভাইয়ের বয়স এক্স প্লাস ফোর এটা হচ্ছে আমাদের সমীকরণ এবার আমরা এক্সের মান বের করব এখানে হচ্ছে এক্স প্লাস টুয়েলভ সমান টু এক্স প্লাস এইট এবার দেখো এখানে এক্স আছে এর পাশে মাইনাস প্লাস টু এক্স আছে এর এপাশে এসে মাইনাস টু এক্স হল সমান এখানে আট আর বারো ওপাশে গিয়ে মাইনাস বারো হয়ে গেল তাহলে এখানে হচ্ছে মাইনাস এক্স সমান মাইনাস চার এই এক্স এক্স সরি মাইনাস মাইনাস কাটা গেল তাহলে এক্স সমান কত বেরোলো আমাদের চার তাহলে এক্স ধরেছিলাম আমরা কার বছর বয়স ধরেছিলাম ভাইয়ের বয়স তাহলে এখানে আমি ছোট্ট করে লিখি অতএব ভাইয়ের বয়স চার বছর আর মারিয়ার বয়স কি তার থেকে আট বছর বেশি বয়স লিখব চার যোগ আট সমান বারো বছর এটা হচ্ছে মারিয়ার বয়স কারণ বলেছিল ভাইয়ের থেকে তার বছর বয়স হবে কত বছর বেশি না আট বছর বেশি তাহলে ভাইয়ের বয়স যদি চার বছর হয় মারিয়ার বয়স কত বছর হবে আট বছর ঠিক আছে তো দেখো তোমাদের বাইশ দশমিক চারের যে সমস্ত অঙ্কগুলো আছে অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত সমস্ত অঙ্কটাই কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের শেষ করে দিলাম আশা করি তোমাদের ভিডিওটি বা অঙ্কগুলো বুঝতে কোথাও অসুবিধা হয়নি তারপরেও যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং